আবহাওয়ার দ্রুত পরিবর্তনের ফলে রাইনোভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই সর্দি কাশি বা জ্বরে ভুগছেন কিন্তু এই সর্দি কাশি বা জ্বর মারাত্মক কিছু নয় বেশিরভাগ চিকিৎসা ছাড়াই সেরে যায় তবে আক্রান্তকে আরাম এবং পরবর্তীতে ইনফেকশন প্রতিরোধে যত্ন নিতে হবে জ্বর একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি হলেই প্যারাসিটামল খেতে হবে চার থেকে পাঁচ দিনের আগে অ্যান্টিবায়োটিক সেবন জরুরি নয় এ সময় প্রচুর পানি পান করতে হবে এবং তরল জাতীয় খাবার খেতে হবে যেমন স্যুপ জুস শরবত ইত্যাদি তাছাড়া পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম অবশ্যই নিতে হবে ভালো ঘুম দিন তাহলে তাড়াতাড়ি সেরে উঠবেন